সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখতে পাচ্ছেন আমার মেয়েকে ঢেঁড়সের স্যুপ খাওয়াচ্ছি, তো এর খুব বেনিফিটস আছে বেবিদের জন্য। তো এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি সেটা জানতে চাইলে কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আপনাদেরকে দেখে মনে হচ্ছে যে বুড়ো ঢেঁড়স আছে, কিন্তু না ফ্রেন্ডস, এভাবে কেটে নেবেন আপনারা। আর এদিকে নিয়েছি ফ্রেন্ডস পেঁয়াজ, পেঁয়াজগুলোকে এরকম সাইজ করে কেটে নেবেন আপনি ছড়িয়ে ছড়িয়ে খোসাগুলো। ফ্রেন্ডসের অনেক বেনিফিটস আছে, উপকারিতা আছে, আপনারা সকলে ভালোভাবে জানেন, তবে শিশুর জন্য এটা খুবই ভালো। তো এবার দিয়েছি লসুন, তো লসুনটাকে আমরা একটু ফাটিয়ে নেব, তারপরে এই ঢেঁড়সের মধ্যে ফেলে দেবো। যা আমি জাস্ট স্মেশারে করছি যেন এর স্মেলটা ওই ঢেঁড়সের মধ্যে যায়। তো ফ্রেন্ডস এভাবে ফাটিয়ে নেবেন আপনারা। আর ফ্রেন্ডস, আপনাদের চ্যানেলে নতুন আসছেন তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, আমার এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি দাবেন। এবারে ফ্রেন্ডস এক কাপ জল দিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি জিরে আর গোলমরিচের গুঁড়ো। এবারে হালকা লবণ দিচ্ছি। এবারে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন যে বয়েল হয়ে গেছে। চলুন ফ্রেন্ডস, এবারে এটা এখন নামিয়ে নেব, দিয়ে তারপর গেলে নেব। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এভাবে চাকনি দ্বারা ছেঁকে নেবেন আপনি, দিয়ে তারপরে হালকা উপরটা গেলে নেবেন। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো মতন। আর ফ্রেন্ডস এটার টেস্ট খুব ভালোই, মানে খারাপ বলা যাবে না টেস্ট। তো বাচ্চারা এটা খেতে পারবে আশা করছি। তো চলুন ফ্রেন্ডস, এবার আমার মেয়েকে খাওয়াবো। তো ফ্রেন্ডস আয়রার সর্দি লেগে আছে, মানে কাশছে, তাই এটা খাওয়ানো হচ্ছে। আর এটার আইডিয়া ওর মায়ের, সোনালির। তো আশা করছি ভিডিওটা হেল্পফুল হয়েছে ফ্রেন্ডস। যদি চ্যানেল নতুন আসছেন তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে দাবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। সি ওয়ান নেক্সট ভিডিও ফ্রেন্ডস।